আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। mybtcads.com এই ওয়েবসাইটটি নিয়ে আজকে একটা রিভিউ দিচ্ছি। এই ওয়েবসাইট থেকে যারা বিটকয়েন আর্নিং করেন বা করবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে, অনেক তথ্য জানতে পারবেন, গোপন তথ্য। তো এই mybtcads.com সাইটে যারা গুতাগুতি করে আর্নিং করেন, অর্থাৎ যারা অ্যাড দেখে দেখে আর্নিং করেন, তাদের জন্য আমি বলি এই সাইটটি মূলত যেখান থেকে আর্নিং করে প্রথমে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে তো আপনারা গাদার মতো খাটেন, কিন্তু আপনারা তো আসল জিনিসটা জানেন না যে এই সাইটটা মূলত কোথা থেকে আর্নিং করেন করে, এটা আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি। তো এখানে লক্ষ্য করুন, এখানে একটা অ্যাড শো করতেছে, এটা হচ্ছে কয়েনজিল্লা অ্যাডিএস অ্যাড নেটওয়ার্ক, বিটকয়েন অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করতেছে। এটা হচ্ছে অ্যাড নেটওয়ার্কের নাম হচ্ছে কয়েনজিল্লা, ঠিক আছে। তো এটা আরেকটা অ্যাড নেটওয়ার্ক ইউজ করতেছে, এখানে দেখুন নিচে এটা এই অ্যাড নেটওয়ার্কটা কিন্তু আমিও ইউজ করি আমার ব্লগার সাইটে। তো দেখুন এখানে এই অ্যাড নেটওয়ার্কটার নাম হচ্ছে aads.com, ঠিক আছে। তো এই অ্যাড নেটওয়ার্ক সাইট থেকে এবং আরও এরকম আরও অনেক অ্যাড নেটওয়ার্ক সাইট থেকে এই সাইটটি মূলত আর্নিং করে থাকে এবং আপনাদেরকে কি করে, আপনাদেরকে তারা ক্লিক করিয়ে থাকে, বিনিময়ে আপনাদেরকে কিছু দেয়। তো এতে আপনাদের আমি জানি এতে আপনাদের হয় না, এখান থেকে যারা আর্নিং করেন তারা কোনো দিনই লাইফ টাইম আর্নিং করতে পারবেন না এবং ভালো মানের আর্নিংটা করতে পারবেন না। তো এই সাইটটি যেহেতু এডিএস এবং কয়েনজিল্লা অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করে, তো আমিও আপনাদেরকে প্রুফ দেখাবো। আমিও কিন্তু এই aads.com থেকে আর্নিং করি। তো আমি আপনাদেরকে দেখাই, আমি হচ্ছে আমার নিজের ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং করি আর আপনারা এখানে এসে ক্লিক করে করে আর্নিং করেন। তো mybtcads.com এ যারা বোকামি করেন তাদেরকে আমি আমার প্রুফটা দেখাই। দেখুন এটা হচ্ছে আমার aads.com পাবলিশার প্যানেল, ঠিক আছে। এখানে এখান থেকে কিন্তু আমি অ্যাড নিয়ে আমার ব্লগার ওয়েবসাইটে বসিয়ে ভালো মানে আর্নিং করতেছি। আগে অনেক ভিডিও দিয়েছি, যারা mybtc-তে কাজ করেন তাদের জন্য হয়তো ভিডিওটা নতুন। তো দেখুন এখানে আমার $48 হয়ে গেছে অলরেডি, এটা মাত্র 5-6 দিনই হয়েছে। এবং নিচে আমার পেমেন্ট প্রুফ যদি দেখেন, আপনারা যেহেতু বিটকয়েন আর্নিং করেন, বিটকয়েন নিয়ে আপনার ধারণা আছে হয়তো। তো দেখুন এখানে আমার যে উইড্রল টাইপ বিটকয়েন অ্যাড্রেস এবং অ্যামাউন্টটা দেখুন 0.001, অর্থাৎ 1,87,000। আপনারা জানেন 1,87,000 বর্তমানে $60-এর উপরে। তো এখানে দেখুন কমপ্লিটেড, মানে পেমেন্ট আমি পেয়ে গেছিলাম, পেমেন্ট প্রুফ দেখাইছিলাম আগে। এরপর দেখুন 6 দিন আগে, 12 দিন আগে, 19 দিন আগে, 27 দিন আগে, মানে এখান থেকে কিন্তু আমি প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছি এবং এটা আমার আর্নিং হচ্ছে হচ্ছে আমার ব্লগার সাইটে। আমার ব্লগার সাইটে মানুষ পড়াশোনা করে, পড়াশোনার ফাঁকে ফাঁকে অ্যাডসও দেখে, তো এই কারণে আমার এখান থেকে আর্নিং হয়। আর এখানে যেটা মাই বিটিসি অ্যাডস যেটা, এটা কিন্তু আপনাদেরকে ক্লিক করায়, ঠিক আছে, আপনাদেরকে গাদা গাদার মতো খাটায় এবং তারা কিন্তু আর্নিং করতেছে ঠিকই, কিন্তু আপনাকে দিচ্ছে ছোট্ট ছোট্ট কমিশন, যেটা আপনার হচ্ছে না। আমি জানি এটা কোনো দিনই আপনাদের হবে না। এবং এখান থেকে যারা পেমেন্ট পাচ্ছেনও তাদেরকেও আমি বলবো এইসব সাইটে না কাজ করতে, ব্লগারে সময় দিতে বলবো আমি, কারণ ব্লগার থেকে আপনারা ভালো মানের আর্নিংটা করতে পারবেন। এখানে এই সাইটটিতে যারা কাজ করেন তারা অনেকেই হয়তো জানেন না যে এই সাইটটি আসলে কোথা থেকে আর্নিং করে, এরকম সাইট যেগুলো আছে এগুলো আসলে কোথা থেকে আর্নিং করে। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এইসব যে সাইটগুলো আছে যারা অ্যাডে ক্লিক করার বিনিময়ে টাকা দিয়ে থাকে, তারা মূলত কোথা থেকে আর্নিং করে, এই আসল রহস্যটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম, ঠিক আছে। আশা করি আপনারা তথ্যটা মাথায় নিয়েছেন এবং প্রমাণ পেয়েছেন যে এইসব সাইট আসলে কোথা থেকে আর্নিং করতে পারে এবং কেন আপনাদেরকে আর্নিং দেয় বা দেয় না, ঠিক আছে। তো mybtcads.com সাইটে আপনি শুধু শুধু সময় নষ্ট না করে চলে যাবেন blogger.com-এ এবং সেখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইটের মধ্যে লেখালেখি করবেন, যেহেতু আপনার পরিশ্রম করতে হবে অবশ্যই। এখানে হয়তো আপনার পরিশ্রম করতে হয় না, তাই আপনি যে কোনো সময় এই সাইটগুলো স্ক্যাম করে এবং যে কোনো সময় আপনাকে পেমেন্ট করা বন্ধ করে দিতে পারে, অথবা এইসব সাইট ইনভেস্টের লুপ দেখিয়ে আপনার সব কিছু লুটে নিতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন ব্লগারে সময় দেওয়ার জন্য। ব্লগারে যদি আপনি কাজ করেন আপনাকে সর্বোচ্চ 1 বছর লেখালেখি করতে হবে আর শিখতে হয়তো আপনার সর্বোচ্চ 6 মাস লাগবে। এরপর দ্বিতীয় বছরের মাথায় কিন্তু আপনি আর্নিং শুরু করতে পারবেন এবং তৃতীয় বছরের মাথায় কিন্তু আপনি প্রতি মাসে 15-20-30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আমার মতো। আমার পেমেন্ট প্রুফ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্লগারে আমি
কিভাবে আর্নিং করতেছি, ব্লগার রিলেটেড 170টার ভিডিওর উপরে আমি দিয়েছি। সবগুলো ভিডিও যদি আপনি দেখেন আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে এবং আপনি ব্লগিংটা স্টার্ট করতে অনেক আগ্রহী হয়ে যাবেন এইসব সাইটে কাজ না করে। ঠিক আছে, এইসব সাইটে তো টোটালি সময় নষ্ট। এইসব সাইট নিয়ে যারা ইউটিউবিং করে, যারা ভিডিও বানায়, তারা আসলে মূর্খ। তারা কিছুই জানে না, কোনো কন্টেন্ট পায় না ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য, তাই এইসব সাইট নিয়ে, এইসব সাইট থেকে এত ডলার আর্নিং, এত ডলার আর্নিং, এইগুলো বলে বলে আপনাদেরকে এইসব সাইটে ঢুকায়। ঠিক আছে, অনলাইন আর্নিং নিয়ে যত মিথ্যাচার, যত অপপ্রচার সবগুলোই তারা করে ইউটিউবাররা। তো ইউটিউবারের মতো ইউটিউবার না পেলে আপনার জীবন শেষ ভাই। তো অবশ্যই চেষ্টা করবেন এইসব সাইট এড়িয়ে চলার জন্যে, পরিশ্রম করবেন ব্লগারে, ব্লগিংয়ে। ঠিক আছে, যেখানেই ব্লগিং করেন না কেন, ওয়ার্ডপ্রেসে বা ব্লগারে, কোনো টাকা খরচ হবে না, আপনি জাস্ট পরিশ্রমটা করতে হবে, এটাই। পরিশ্রম করলে আপনি পরবর্তীতে ঘুমিয়ে থাকলেও আর্নিং হবে। ঠিক আছে, বর্তমানে আমার আর্নিং কিন্তু ঘুমিয়ে থাকলেও মাসে 40,000 টাকা এমনিতেই চলে আসে, আমি যদি ঘুমিয়েও থাকি, সকালে উঠে দেখি ডলার জমা হয়ে আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কি বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন, যারা ট্যালেন্ট তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর এইসব সাইটকে অবশ্যই না বলবেন, এইসব সাইটে কোনো দিনই কাজ করবেন না, এবং এইসব সাইট নিয়ে যারা ইউটিউবে ভিডিও ছাড়ে তাদেরকেও এড়িয়ে চলবেন। তো ধন্যবাদ সবাই।